চ্যানেল এন্ড সংবাদে আপনাদের স্বাগত। নতুন বছর, নতুন দিন, নতুন বই হোক রঙিন, এই স্লোগানকে সামনে রেখে বিভিন্ন উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হলো বই উৎসব। প্রতি বছরের ন্যায় এবারও বছরের শুরুতেই সারা দেশের মতো আজ দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সকল শিক্ষার্থীদের মাঝে স্কুলের প্রধান শিক্ষিকা লায়লা হাসিনা বানুর সভাপতিত্বে বই বিতরণ করেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও ICT নূর এ আলম। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোহাম্মদ জিন্না আল মামুন, জেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম সহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ। দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন চ্যানেল এন সংবাদ। পরবর্তী সংবাদ দেখার জন্য আমন্ত্রণ রইল।